দর্শক এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর আলোচনার জন্য আমাদের সহিত রয়েছেন পুঁজিবাজার ও কোম্পানি আইন বিশেষজ্ঞ ল ফার্ম দ্য ইয়ার্স অ্যান্ড জুরিস্টের হেড অফ চেম্বার ব্যারিস্টার এ এম মাসুম দর্শক আপনারাও আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন আট এক আট নয় দুই পাঁচ নয় এক এক তিন নয় তিন আট নম্বরে ফোন করে আপনাকে স্বাগত একুশ বিজনেসে আপনাকে ধন্যবাদ টানা প্রায় তিন মাস ধরে আমরা একটা ধারাবাহিক পতন দেখছি আসলে বাজারে গতকালকে আমাদের এই শোতে একজন বিনিয়োগকারী অনেক দুঃখ করে লাস্ট কান্না কান্নাকাটি করে ফেলেছে এরকম অবস্থা তো কি অবস্থা আসলে মার্কেট এই অবস্থা কেন কিভাবে দেখছেন খুব পজিটিভলি কিন্তু স্টার্টিংটা আপনি দেখেন আফটারমত মাথ ইলেকশন খুবই ভালো পজিটিভ এবং সবাই কিন্তু ইন্সপায়ার্ড হয়েছিল এবং সকল দিক থেকে কিন্তু একটা মানে খুশির বা জোয়ারের মতো অবস্থা এসেছিল আপনি দেখেছেন যে প্রায় এগারোশো কোটি টাকার মতো কিন্তু লেনদেন হয়ে গেছে এত ভালো টার্ন ওভার সাডেনলি হোয়াট হ্যাপেন এটা

কনফিডেন্সটা আমরা দেখেছিলাম দশে কিন্তু অনেক বাড়ার পর একটা পতন হয়েছিল কিন্তু এবার কিন্তু ওরকম না কমার থেকে আরো কমছে আসলে আরেকটা জিনিস কি ধরেন প্রতিটা ইয়েরই আপনি দেখবেন যে গুড অ্যান্ড ব্যাড দুইটা সাইডই থাকে এবং প্রতিটা স্টক এক্সচেঞ্জ মানে যতগুলি দেশি আছে প্রতিটা দেশেই দেখবেন যে আপস অ্যান্ড ডাউন আছে এবং এটাই ঠিক কিন্তু আমাদের ডাউনটা যেটা হয়েছে কি খুব বেশি এবং বেশি এবং নেওয়ার মতো যে অবস্থাটা সেই অবস্থাটা হয়তো বা এখন যে অবস্থা আমার মনে হয় যে কাটিয়ে সেটাই আমরা দেখলাম যে ভারতের মার্কেটে তিন চার বছর আগে আট সুযোগ ছিল সেখান থেকে চল্লিশ ভারত জাপান চিন্তা করা যায় কোন সেটাও আবার কনসিডারেশনে নিয়ে আমাদের অবস্থাটা যদি চিন্তা করি হ্যাঁ আমাদের অবস্থাটা খারাপ বাট আমাদেরকে এখন পেশেন্স বাট সবাইকে যেটা করতে হবে যেমন স্টেক স্পেশালি আপনি একটু যদি খেয়াল করেন মার্কেটটা খারাপের প্রথম দিকে কিন্তু যারা মেইনলি দেখতে তারা কিন্তু স্পন্সর শেয়ারহোল্ডাররা এবং তাদের প্রচন্ড পরিমাণের যে সেলগুলি চলে আসছিল খেলাছে অনেক পরিমাণে 50 লাখ এই যে যে পরিমাণের কোয়ান্টিটি এই স্পন্সর শেয়ারহোল্ডাররা যদি একটু রিজনেবল হয় কারণ আপনার সবারই রোল আছে ইচ এন্ড एवरीवन উইল হ্যাভ টু প্লে রোল এটা কারো একার উপর আপনি ছেড়ে দিতে পারবেন না বাট স্পেশালি

আপনাকে একটা নোটিস টাইম ডিক্লারেশন দিয়ে তারপরে দিতে এখন এই ডিক্লারেশন এখন আমার শেয়ার ফর एग्जांपल আমি স্পন্সর শেয়ার আমার শেয়ার তো আমি বিক্রি করতে চাই আমি আসছি তো কারণে যে আমি যে সময় লিকুইডেট করতে পারব এখন আপনি তো তাকে স্টপ করতে পারবে না বাট দি থিং ইজ আপনাকে তো ইউ হ্যাভ টু টেক দি রেসপন্সিবিলিটি অন ইওর ショルダー কারণ আপনার

আগের যে অর্থমন্ত্রী ছিল সে বলছে আমি শেয়ার বাজার বুঝি না এইবার যে অর্থমন্ত্রী দিতে আমরা আশায় বুক বানছিলাম যে তোর ওই নৌকা বানলে নাকি চুরি হয় না সেই হিসাবে আমরা ভাবছিলাম যে এবার শেয়ার বাজারটা ভালো হবে কিন্তু দশ হাজারের দুই হাজার দশের যে অবস্থা ছিল তার থেকেও ভয়াবহ অবস্থা এটার কি কোনো সুদানে কোনো ই নাই উপায় নাই আপনাকে অনেক ধন্যবাদ উনি বলছেন যে দশের থেকে নাকি খারাপ অবস্থা আপনি কি ধরেন অর্থমন্ত্রী উনি আসছেন আপনি দেখেন ওনার ইনিশিয়েটিভটা যদি পজিটিভ না হতো আপনি বাহির থেকে এসেই সেই উইকেন্ডে সে কিন্তু মিটিং করে এবং কিছু একটা ব্যাপার কি ধরেন অনেক সময় কি অনেক কিছু ডিপ্লোম্যাটিক ওয়েতে অনেক রিজনিং এর কারণে বলতে হয় এবং সেইটার দুইটাই আপনার ইয়ে হতে পারে অ্যাকশন রিয়াকশন হতে পারে এটা পজিটিভ ভাবে হতে পারে নেগেটিভ ভাবে হতে পারে এখন ওনার ওই কথাতে যেটা দেশে অনেক ভালো নিউজে দেখা যাচ্ছে কিন্তু খারাপ মার্কেট ওটা হচ্ছে রাইট কিন্তু আপনি দেখেন যে রেগুলেটরি বডি থেকে কিন্তু অলরেডি অনেক ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে আপনি দেখেন রিসেন্টলি আইসিবি কিন্তু অর্থ মন্ত্রণালয় সেখানে তাদের ওই যে আপনার যে ছোট বিনিয়োগকারীদের জন্য যে নয়শো কোটি টাকার যে ফান্ডটা ছিল এবং ছোট মানে খুব লো রেটে ইন্টারেস্ট রেটে বাংলাদেশ ব্যাংক থেকে এই ফান্ডটা চাচ্ছে প্লাস তাদেরকে যে দুই টাকার যে একটা ফান্ড দেওয়া হয়েছিল সেই দুই হাজার টাকা থেকে তেরোশো নব্বই কোটি টাকার মতো ইউজ হয়েছে ছয়শো নব্বই কোটি টাকা এখনো ইউজ হয় না এই সিক্স হান্ড্রেড টেন ক্রোড় এটাকে সোনালী ব্যাংক এবং বোধ সাধারণ বিমা এইটার জন্য গভর্নমেন্টের তরফ থেকে এটাও চেষ্টা করা হচ্ছে যাতে এই ইউনিটটা নিলেও এখানে এই যে ইনস্টেন্ট যে একটা ব্যাকআপ দেওয়া সেইটা আইসিবি জন্য দিতে পারে কিন্তু একটা ভালো সংবাদ মার্কেটে আছে অবশ্যই এবং আমরা রেগুলেটরি বডি যারা ডিএসি এস সি এবং অর্থ মন্ত্রণালয় সবাই কিন্তু অনেক কিছু দেখা যায় না বা অনেক কিছু বলা যায় না আপনাকে নিশ্চয়ই কিন্তু সবাই কিন্তু

আমার প্রশ্ন হচ্ছে আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা পুঁজিবাজারের শুভাকাঙ্ক্ষী অনেক জ্ঞান গর্ব আলোচনা এখানে হয় জ্ঞান ব্যক্তিরা এখানে আসে কিন্তু কথার আসল জিনিসটা হলো মুরবিরা বলে যে সরষায় বুথ থাকে সে সরষের দিয়ে বুথ তাড়ানো যায় না আমি একটা জিনিস ফলো করছি একজন বিশেষ ব্যক্তি বিশেষ পদে ওট নেওয়ার পর থেকে পুঁজিবাজার করা শুরু হয়ে গেছে

দর্শক এবার নিচ্ছে একটা বিরতি ফিরে আসবো পরে আমাদের সঙ্গে থাকুন আবার স্বাগত একুশে বিজনেস দর্শক একুশে বিজনেসের এই পর্বটি দেখছেন মেট্রো সেম সিমেন্টের সৌজন্যে দর্শক বিরতির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পুঁজিবাজার ও কোম্পানি আইন বিশেষজ্ঞ ল ফার্ম দ্য লয়ার্স অ্যান্ড জুরিস এর হেড অব চেম্বার ব্যারিস্টার এ এম মাসুমের সঙ্গে আবার ফিরছি আলোচনায় আমরা আলোচনায় ফিরবো তার আগে একটা ফোন নিয়ে আসি হ্যালো দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন হ্যালো হ্যালো আলাইকুম আসসালামাইকুম আসসালাম আমার নাম জেলোয়ার আমি যে মিউচুয়াল ফান্ড সম্পর্কে কথা বলতে চাচ্ছিলাম জি যেগুলো মিউচুয়াল ফান্ড এই যে কোনো দিন এগুলো কতবার সময় বাড়াইতে পারে এই একটা আর গত দশ বছরে কয়েকটা মিউচুয়াল ফান্ড দশ শতাংশ ক্যাশ দিতে আর তেত্রিশটা মিউচুয়াল ফান্ড এখন হলো দশ টাকা নিচ্ছে

ফিফটি সিক্সটি পার্সেন্ট পর্যন্ত থাকে এখন যেটা হচ্ছে সেটা হলো এই ক্লোজেন্টের ব্যাপারটা সেটা এটাকে এক্সটেন্ড করা হয়েছিল নেওয়া হয়েছিল যে অবস্থা ছিল না এই সময় যদি এটাকে লিকুইডেট করা হয় তাহলে হয়তো বা দেখা যাবে যে আরেকটু খারাপ হওয়ার বা সিচুয়েশন সেই এটাকে এক্সটেন্ড করা ওই কনসিডারেশনে এক্সটেন্ড করা হয়েছিল আর আর এইটাকে আমার মনে হয় যে আরেকটু যারা এই ফান্ড মিউচুয়াল ফান্ডটা ম্যানেজ করে এদেরকে একটু মানে রেসপন্সিবিলিটি ডিউটি নিয়ে দে উইল হ্যাভ টু এখানে প্রফেশনালিজমটা আমার কাছে মনে হয় যে কিছু কিছু আছে যারা একেবারেই খুব মানে দেখাতে পারছে না আসলে ওই জায়গাটা একটু ঠিকভাবে দেখতে হবে সেটাই এখন এই অবস্থায় আরো কিছু ভালো মিউচুয়াল ফান্ড কি আসলে অবশ্যই আনতে হবে কারণ মিউচুয়াল ফান্ড ছাড়া আপনার কোনো ওয়ে নেই মার্কেটকে এই যে যে ব্যাক আপ বা এই সিচুয়েশনগুলিতে কিন্তু মিউচুয়াল ফান্ডের রোলটা অনেক স্ট্রং এবং আপনি দেখবেন বাহিরে কিন্তু মিউচুয়াল ফান্ড কিন্তু যারা পেনশনার যারা মার্কেট বোঝে না তারা কিন্তু এসে মিউচুয়াল ফান্ড কিনে এবং এটা সবাই জানে যে আমি একটা রেটে অ্যাট দ্য এন্ড আমি একটা রিটার্ন পাব তো আমাদের যেটা করতে হবে যারা ভালো মিউচুয়াল ফান্ড ম্যানেজ করা বোঝে যারা মার্কেটে রেপুটেশনের সাথে আছে এরকম লোকজনদেরকে আমাদেরকে এই মিউচুয়াল ফান্ডের অ্যাডমিনিস্ট্রেশনে রাখতে অবশ্যই অবশ্যই তাহলেই আপনি মিউচুয়াল ফান্ড থেকে একটা পজিটিভ রিটার্ন পেতে পারেন আমরা সেটা প্রত্যাশা করছি আপনি বিরতির আগে স্পন্সর শেয়ার সেল নিয়ে কথা বলছেন ওখানে যদি আরো কিছু অ্যাড করতে চান আপনি স্পন্সর শেয়ার হোল্ডারদের যেটা আমার কাছে সবসময় মনে হয় যে এদেরকে অলওয়েজ কারণ ধরেন এরা হলো প্লেয়ার এদের কোম্পানি যদি পারফরমেন্স ভালো করে তাহলেই রিটার্ন ভালো হবে তাহলেই বিনিয়োগকারীরা ভালো আসবে তো এদেরকে অনেক রেসপন্সিবল এবং ডিউটি ওরিয়েন্টেড হতে হবে এবং আরেকটা আপনি দেখবেন যে রিসেন্টলি ডিসি থেকে একটা প্রোপোজাল দিয়েছে যে তারা যখন সেল করতে আসবে মার্কেটে অবশ্যই তারা একটা টাইম পিরিয়ড একটা ফিফটিন ডেইজের টাইম যে আপনি যেহেতু শেয়ার বিক্রি করবেন যারা আপনার শেয়ার হোল্ড করছে মার্কেটে তারা কি ডিসিশন নেয় ডিসিশন নেওয়ার জন্য একটা আপনাকে দিতে হবে একটা ফিফটিন ডেইজের একটা টাইম তাহলে সে আপনার কোম্পানিতে থাকবে কি থাকবে না হি ক্যান ডিসাইড এটা তার একটা ইয়ে দিতে দেখি যে সেল করার পরে আমরা নিউজ পাচ্ছি রাইট তো সেটা তো খুব দুঃখজনক এখন যদি ধরেন এইটা যদি হয় যে স্পন্সর শেয়ারহোল্ডারদের শেয়ারগুলি সিডিবিএল এ যদি লক ইন থাকে যেমন 30% শুধু 30% আমার মনে হয় যে টোটাল যে শেয়ারটা থাকবে এই টোটাল শেয়ারটা যদি লক থাকে এবং তাকে বিক্রি করার আগে এই 15 ডেজ আগে একটা যদি নোটিশ দেওয়া হয় তাহলে যেটা হবে যে কোনো বিনিয়োগকারীরই অবজেকশন থাকবে না কারণ চয়েসটা তখন তার উপরে থাকবে হোয়েদার দ্যাট ইনভেস্টর উইল স্টে ইন উইথ দিস কোম্পানি অর একদম

প্লেসমেন্ট আমি অনেক কথাই শুনছি এই বিষয়ে আসলে আপনি কি প্লেসমেন্টের আমাদের কিন্তু স্পেসিফিক কোনো আইন প্লেসমেন্ট ব্যাপারে নেই যেটা হলো ক্যাপিটাল রেজ সেটা হলো আমাদের যদি সিকিউরিটিজ এক্সচেঞ্জ অর্ডিন্যান্স 1969 এর 2A সাবসেকশন 2 তে বলা আছে যে যে কোনো কোম্পানি যদি ফান্ড রেজ করতে হয় তাহলে অবশ্যই এসএসসি এর কনসেন্ট লাগবে কমিশনের কনসেন্ট ছাড়া আপনি রেজ করতে পারবেন না তারপর 2001 এ একটা নোটিফিকেশন দিয়ে বলল যে আপনার প্রাইভেট লিমিটেড কোম্পানি যদি 10 কোটির উপরে তখনই লাগবে দশ কোটির নিচে হলে এটা এক্সেমটেড আর পাবলিক লিমিটেড কোম্পানির এক কোটির নিচে হলে এক্সেমটেড এক কোটির উপরে হলে পারমিশন লাগবে তখন আবার টু থাউজেন্ড ইলেভেন তখন আর একটা নোটিফিকেশন আছে সেই নোটিফিকেশনেই আপনার এই যে একশো জনের সাবস্ক্রিপশন তারপরে কবে থেকে আপনি পাবেন ওই যখন কনসেন্ট লেটার আপনি অ্যাপ্লাই করবেন কনসেন্ট পাওয়ার পরে কতদিন এক বছরের যে লক ইন পিরিয়ড এই টাইমগুলি ওখানে বলা আছে এখন স্পেসিফিকলি যেটা এসএসসির ডিএসি থেকে যে প্রোপোজালটা তারা দিচ্ছে সেই প্রোপোজালে তারা চাচ্ছে যে এই যে সাবস্ক্রিপশনের যে হান্ড্রেড একশো জনের যে কথা আছে সেই একশো জনের জায়গায় আপনি ফিফটি করেন পঞ্চাশ জন করেন আরেকটা বলছে যে যেটা হল যে আপনাকে লক ইন পিরিয়ডটা ওয়ান ইয়ার করবেন কবে থেকে সেটা হলো যেই দিন আপনি ট্রেড শুরু হবে সেই দিন এক বছর আগে যেটা ছিল প্রসপেক্টাস থেকে অনুমোদন পর থেকে এক বছর রাইট আর এখন বলতে এইটা এখন আমার কথা হলো কি যে প্লেস যখন আপনার খারাপ হয় সমস্ত ওই খুঁটি নাটি যা আছে সমস্ত কিছুই আপনি ধরেন কিন্তু প্লেসমেন্ট মানে আপনার আমাদের যে প্রাইমারি যে মার্কেট এই মার্কেটটা কিন্তু অনেক হেলদি এবং আপনি দেখবেন যে সাবস্ক্রিপশন অনেক অনেক হয় এখন এখানে যদি আপনি এই যে একশোতে পঞ্চাশ জন করে দেন আমার মনে হয় না এখানে খুব একটা কিছু চেঞ্জ হবে বা কোনো ডিফারেন্স হবে আপনাকে যেটা করতে হবে মেইনলি সেটা হলো এই প্রসেসটাতে যারা ইনভলভ হয় এখানে অনেক ডিজনেস্ট কিছু লোকজন এটাকে আরো করাপ করে ফেলে সেটা হলো যে দেখবেন যে ফেরিয়ালার মতো নাকি বিভিন্ন জায়গায় যেটা অনেক পেপার পত্রিকাতে আমরা দেখি যে একজন এক হাত দু হাত তিন হাত করে এটা বিক্রি হয় এই জায়গাটাকে আপনাকে স্টপ করতে হবে এবং এই জায়গাটাকে যদি আপনি স্টপ করতে পারেন তাহলে প্লেসমেন্ট আপনি আপনার লক ইন ছাড়াও দিন আসবে মার্কেটে সেই দিন বিক্রি করলো ক্ষতিটা কি একদম কারণ আপনি তো তাহলে তো আর ওই যে রেস্ট্রিকশন এক বছর দিয়ে দিচ্ছেন সে প্রথম দিনে যা হবে প্রথম দিনেই হবে একদম আর আপনি যদি যত আপনি ইয়ে করবেন লক ইন করবেন ততদিন তো মার্কেটে টাকাটা আর আসবে না আপনাকে তো মার্কেটে টাকাটাকে খাটাতে হবে এখন মার্কেটে টাকাটা খাটাতে হলে তো মার্কেটে টাকাটা থাকতে হবে এখন এই মার্কেটে টাকাটা রেখে অন্যান্য দেশের যেই রুলস রেগুলেশনগুলি আছে যেগুলি ডেভেলপড এক্সচেঞ্জ এগুলির সাথে কম্পেয়ার করে যেটা রিজনেবল হবে আমার মনে হয় সেইটাই করা উচিত এবং ধরেন আজকে আমি একটা করলাম একটা কারণে কালকে আবার এটা চেঞ্জ করলাম আমার মনে হয় এইভাবে না করে প্রপার যেভাবে বাট আমাকে ওই সিস্টেমটাতে প্রসেসে যে প্রসেসটাতে অ্যাবিউজ হয় সেই প্রসেসটাতে আমাকে হিট করতে হবে এবং আরেকটা যেটা আমার মনে হয় ডিএসি একটা ভালো প্রপোজাল আছে এখানে যে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের বেশি প্লেসমেন্ট শেয়ার ছাড়তে পারবে না আচ্ছা তাহলে এটাও হয়তো কনসিডারেশন কনসিডারেশনে নিতে পারে যে টোয়েন্টি আপনি যতটা শেয়ার আপনার পেইড আপ ক্যাপিটালে সেটা টোয়েন্টি ফাইভ পার্সেন্টে করাটা না করলে যদি তাহলে ওইটা লিমিটের মধ্যে থাকবে যে তোমাদের প্রাইমারি মার্কেটে এত চাহিদা তাহলে আসলে এখানে আমরা এখানকার যারা বিনিয়োগকারী তারাই সেটা কিনে লাভবান হলো তাই না এখন সেকেন্ডারি মার্কেটটাকে আমাদের ভালো করতে হবে কিন্তু সেকেন্ডারি মার্কেট ভালো করতে গেলে আপনি শুধু যদি রেগুলেটরি বডিদেরকে শুধু ইয়ে করেন যে ফাইনান্স মিনিস্ট্রি বিএসসি বিএসএসি এন্ড ডিএসসি এন্ড এসএসসি এই ছাড়াও আপনার আইসিবি যারা ব্রোকার হাউস তারপরে যারা স্পন্সর ডাইরেক্টর তারপর আপনারা যারা মার্চেন্ট ব্যাংক প্রত্যেককেই তাদের রেসপন্সিবিলিটি তাদের ショルダー নিতে হবে এবং সবাইকে এইটা এটা সমন্বয় করে আসলে এই মার্কেট হিসেবে কারণ এখানে খারাপ হলে তো সবাই লুজার হবে একদম এখানে ভালো হলে সবাই ভালো ভালো করবে তো এই তাৎক্ষণিক ম্যানিপুলেট করে একটা রিটার্ন না নেওয়ার চাইতে যদি এই জিনিসটা একটু চিন্তা করে সবার কথা চিন্তা করে এবং সবাই যদি সম্মিলিতভাবে

তাহলে অটোমেটিক্যালি আপনি দেখবেন যে বিভিন্ন বিনিয়োগকারী বিভিন্ন জায়গা থেকে আসবে এবং ইনভেস্ট করবে তাহলে তো মেইন স্পন্সর শেয়ার হোল্ডারদের ইয়েতে আগে নিতে হবে রেসপন্সিবিলিটি তারপর মার্চেন্ট ব্যাংক যারা যারা আইপিও প্রাইমারি ইয়েতে আসছে ব্রোকার হাউসে যারা আছেন তারপরে রেগুলেটরি বডি যারা সবাইকে এখানে সম্মিলিতভাবে কাজ করতে হবে এটি একার পক্ষে কখন আপনি একজনকে বকা দিতে পারেন একজনকে চেয়ার থেকে ইয়ে করতে কিন্তু লাভ হবে লাভ হবে না লাভ করতে হলে আপনাকে সবাইকে নিয়ে আলোচনার মাধ্যমে একটা সমঝোতার একটা সিচুয়েশনে পজিটিভে আনতে হবে এবং আসতেই হবে কারণ আপনার যদি অন্যান্য সকল প্যারামিটারগুলি আপনি দেখেন এ প্রত্যেকটা পজিটিভ কেন আপনার স্টক মার্কেট এত খারাপ এবং এইটার উপরে যদি আপনি জিডিপি চিন্তা করেন পৃথিবীর কোন দেশে আপনি ইয়ে করেন সেখানে আপনার যদি স্টক মার্কেটের ছাড়া এবং স্টক মার্কেটের মানে আমাকে এর পোরশনই তো নাও হচ্ছে না যেটা দেওয়ার সিক্সটিন সেভেন্টিন এটা তো হবে না এইভাবে তো হইতে পারে না একটা দেশে ইকোনমি চলতে পারে না এটা ভালো হতেই হবে হতেই হবে এবং এটা হওয়ার জন্য এখন যেটা হলো আমাদের ইমিডিয়েটলি প্রতিটা স্টেক নিজেদের রেসপন্সিবিলিটি নিয়ে এখানে বসে এটাকে ঠিক করতে হবে এবং সবাইকে এটা কি আপনাকে ডিমান্ড ক্রিয়েট করতে হবে আই মিন ব্যাক করতে হবে আপনাকে এই লিকুইডিটি ক্রাইসিস আর প্রতিটা দেশে কি সবসময় একরকম তো যায় না আপস অ্যান্ড ডাউন থাকবেই কিন্তু এই আপস অ্যান্ড ডাউনের মধ্যে ডাউন তো আমি এত ফ্রাস্ট্রেটেড আর এত যদি আমি হাল ছেড়ে দেই তাহলে তো হবে না

আমাদের সকলকে সকল স্টেক হোল্ডারকে পজিটিভ অ্যাটিটিউড নিয়ে ফরওয়ার্ড হতে হবে এবং এটাকে উঠাতে হবে উঠাতেই হবে এটা উঠাতেই হবে কোনো এক্সকিউজ আমরা প্রত্যাশা করছি এবং মার্কেট ইনশাআল্লাহ সামনে অনেক ভালো হবে এই অবস্থা থেকে আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ দর্শক এতক্ষণ দেশের পুঁজিবাজার পরিস্থিতি নানা দিক ও করণের কথা বলছিলেন পুঁজিবাজার ও কোম্পানি আইন বিশেষজ্ঞ ল ফ্রম দ্য ল অ্যান্ড হেড অফ চেম্বার ব্যারিস্টার এ এম মাসুম দর্শক এবার নিচ্ছি আরও একটি বিরতি বেলা দেড়টায় আবারও ফিরে আসবো কি বিজনেস আরও একজন্য আমাদের সঙ্গেই থাকুন